আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁকরোলের একটা ইউনিক রেসিপি। খুবই টেস্টি খেতে এবং খুবই সহজে ঝটপট তৈরি হয়ে যায় এবং একদমই বেশি মশলা লাগবে না, নামমাত্র মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তাই রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণই ফলো করবেন। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন মতো পাঁচফোড়ন। এখানে আমি 200 গ্রাম কাঁকরোল নিয়েছি, এরকম লম্বা লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি, এবং সঙ্গে দিচ্ছি এরকম ছোট সাইজের একটা আলু। আমি আলুটার খোসাটা ছাড়াইনি। সঙ্গে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বা 1/2 কাপ পেঁয়াজ কুচি। একবার সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজের স্বাদ মতো অ্যাড করে নেবেন। সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু বেশি লবণ, লবণটা আপনারা নিজের স্বাদ মতো অ্যাড করবেন। এবার এইগুলোকে আমি একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, হালকা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে নেবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা আপনাকে লো ফ্লেমেই করে নিতে হবে। কিছুক্ষণ পরে বেশ একটু নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 1/4 কাপ মতো জল অ্যাড করছি, যেহেতু এগুলোকে আমার সেদ্ধ করে নিতে হবে, এটা তো আমি ভাজা করছি না। এবার ভালোভাবে নেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চেক করে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়েছে কিনা। এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। আর এতটুকু সবজির জন্য বেশি পরিমাণে চিংড়ি মাছ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, 75 থেকে 80 গ্রাম মতো চিংড়ি মাছ দিলে এনাফ। লবণ একটু কম হয়েছে তাই আমি অল্প একটু লবণ অ্যাড করলাম। চিংড়ি মাছটাকে জাস্ট আমি 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়েছি। তবে চাইলে আপনারা সরাসরি কাঁচা চিংড়ি মাছও ব্যবহার করতে পারবেন, এবং অবশ্যই কিন্তু এখানে আপনারা কুচো চিংড়ি মাছ ব্যবহার করবেন, বড় চিংড়ি মাছ ব্যবহার করতে যাবেন না। সঙ্গে আরও একটু আমি জল অ্যাড করে দিচ্ছি এবং একবার নেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে নেবেন। তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং রান্নাটা আমার পুরোপুরি এখন কমপ্লিট হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন এটা ভাজাও নয়, আবার গ্রেভিও হয়নি, খুব সুন্দরভাবে ঝরঝরে মতো রান্নাটা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই কাঁকরোলের রেসিপিটা আপনারা প্লেন রাইস এবং রুটির সঙ্গে সার্ভ করতে পারবেন।